আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে দেখতেছেন আমি এই মুভি প্ল্যান নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। সো ভিউয়ার্স, যারা এই মুভি প্ল্যানে অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, আর যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই ভাবতেছেন অ্যাকাউন্ট করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। সো প্রথমেই আমি আপনাদেরকে বলি, এই মুভি প্ল্যান প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেছে এই সাইটটা অলরেডি মানে মার্কেটে আসছে, তারপরেও হিউজ পরিমাণ পেমেন্ট মানুষ এখান থেকে নিতেছে, আবার অনেকে কিন্তু একটা প্রবলেমে ফেস করতেছে। সো আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে দিব, আর যারা এখানে অ্যাকাউন্ট খুলে কাজ করতে চান তাদেরকেও আমি দেখিয়ে দিব এখানে অ্যাকাউন্ট খুলে কীভাবে আপনারা কাজ করবেন। সো আপনারা যদি সঠিকভাবে কাজ না করেন তাহলে কিন্তু কখনো এই মুভি প্ল্যান থেকে আপনার টাকাটা নিতে পারবেন না। সো আমি কিন্তু বেসিকভাবে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিব, কীভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে এখানে ডিপোজিট করতে হয়। আর আপনারা জানেন যে এটা একটা ইনভেস্টমেন্ট সাইট, আপনি যদি এখানে ইনভেস্ট না করেন তাহলে কিন্তু এখান থেকে এক টাকাও ইনকাম করতে পারবেন না। সো আপনি এখানে যত বেশি ইনকাম করতে চান তত আপনাকে এখানে বেশি ডিপোজিট করতে হবে। সো আপনি যদি 1 লাখ টাকা এখানে ডিপোজিট করেন তাহলে প্রতিদিন আপনার এখান থেকে 5,000 টাকা কিন্তু ইনকাম আসবে। সো বুঝতে পারছেন এই সাইটটা কিন্তু অলরেডি 5 থেকে 6 মাস হয়ে গেছে। সো যারা কাজ করতেছেন তাদের জন্য তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। সো তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আপনারা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই এখানে অ্যাকাউন্ট করবেন কীভাবে, তারপরে এখানে ডিপোজিট করবেন কীভাবে। এইটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে কিন্তু হবে না। তারপরে আমি তাদের যে কিছু নিয়ম রয়েছে এগুলো দেখাবো, এবং তাদের যে বাংলাদেশে কাস্টমার সার্ভিসও রয়েছে এগুলোও আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে অ্যাকাউন্টটা কীভাবে আপনি খুলবেন। দেন ভিউয়ার্স, এই সাইটের লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টে। দেন এই লিঙ্কে আপনারা যখন ক্লিক করবেন সরাসরি এইরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। দেন ভিউয়ার্স, তারপরে এখান থেকে রয়েছে এই যে সাইন আপ রয়েছে, সাইন আপ নাও আপনারা জাস্ট এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপরে ভিউয়ার্স এইরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে, এই জায়গার মধ্যে আপনার ফোন নম্বরটা দিতে হবে। সো ভিউয়ার্স, এই জায়গার মধ্যে যখন আপনার ফোন নম্বরটা দিবেন তখন আপনি 0 বাদ দিয়ে আপনার নাম্বারটা দিবেন। তারপরে ভিউয়ার্স এই জায়গার মধ্যে আপনার পাসওয়ার্ডটা দিবেন, সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিবেন। তারপরে ভিউয়ার্স এই জায়গায় দেখতেছেন আপনার ইউজার নেমটা দিবেন, তারপরে এখানে একটা ইনভাইটেশন কোড দেওয়া লাগবে। সো ভিউয়ার্স, আপনি আমার দেন অথবা যারও কারো দেন আপনি মাস্ট বি এখানে ইনভাইটেশন কোড দিতেই হবে, তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না। সো এই জায়গার মধ্যে আপনার ইনভাইটেশন কোড দিতে হবে। দেন তারপরে ভিউয়ার্স এই যে রয়েছে একটা আই এগ্রি একটা চাপ রয়েছে, এই জায়গার মধ্যে একটা ক্লিক করতে হবে। তারপরে ভিউয়ার্স এখানে আপনারা লক্ষ্য করেন এখানে রয়েছে রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সো ভিউয়ার্স, অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার আগে আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে। সো আপনি যখন মোবাইল ডাটা দিয়ে বা ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্ট করবেন তাহলে আপনাকে একটা প্রবলেম ফেস করতে হবে। সো আপনি যখন এতক্ষণে ভিপিএন না ইউজ করবেন তখন কিন্তু আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন না। সো আপনি মাস্ট বি যে কোনো একটা ভিপিএন এখান থেকে কানেক্ট করে নিতে হবে, তা না হলে হবে না। সো আপনি একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। তারপরে ভিউয়ার্স, আপনাদের সামনে এইরকম একটা লগ ইন পেজ চলে আসবে। সো দেখতেছেন ভিউয়ার্স, এখান থেকে আমি কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলেছি, এখান দেখতেছেন সাকসেসফুলি হয়ে গেছে। আর আপনারা যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন এখানে দেখতেছেন আমার একটা ভিপিএন কানেক্ট করে কিন্তু আমি অ্যাকাউন্টটা খুলেছি। তারপরে ভিউয়ার্স এইরকম একটা পেজ আসবে, এখান থেকে দেখতেছেন আপনার যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন এই নাম্বারটা দিবেন, তারপরে এই জায়গার মধ্যে পাসওয়ার্ডটা দিবেন, তারপরে এখান থেকে লগ ইন একটা ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তারপরে ভিউয়ার্স আপনার আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আপনাদের ইম্পর্টেন্ট একটা কাজ রয়েছে, সেটা আমি আপনাদেরকে সাইডের ভিতরে গিয়েই দেখাই। ভিউয়ার্স, আমি কিন্তু সাইডের ভিতরে চলে আসলাম। আসার পরে এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আমার টোটাল ব্যালেন্স রয়েছে $1.24। দেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমি ডিপোজিট করছি। সো ভিউয়ার্স, এখানে ডিপোজিট করতে হলে আমি যে রয়েছে ডিপোজিট আপনি এখান থেকে ডিপোজিট করতে হবে। তার আগে আপনাকে মাস্ট পে একটা কাজ করতে হবে। এর কাজটা আপনি এই দেখতেছেন এখানে রয়েছে আইডি নামে একটা অপশন, আপনি এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ভিউয়ার্স এইভাবে যদি আপনার আইডিটা চলে আসে তার মানে আপনার আইডিটা ভেরিফাই হয়ে গেছে, এখন আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আর আপনার যদি আইডিটা এরকম ভেরিফাই না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন না, আপনার সমস্যা হবে। সো ভিউয়ার্স, সমস্যা যাতে না হয় এর জন্য আপনি কী করবেন, এই যে রয়েছে এই জায়গার মধ্যে আপনার নামটা দিবেন, আইডি কার্ড, এবং হতে পারে আপনার আইডি কার্ড না থাকতে পারে, আপনার আব্বু আম্মু যা করো আইডি কার্ডের নামটা দিবেন, সেম আইডি কার্ডে যেভাবে আছে এই নামটা এইভাবে দিবেন। দেওয়ার পরে এই জায়গায় রয়েছে আপনার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে 11 না 12 ডিজিটের নাম্বারটা এই জায়গায় দিবেন। দেওয়ার পরে ভিউয়ার্স আইডি কার্ডের পিছনে দেখছেন একটা অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসটা আপনি
আপনি এই জায়গার মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে বিয়াস এই দেখতেছেন আইডি কার্ডের ফ্রন্ট পেজ, মানে আইডি কার্ডের একটা সামনের পেজের একটা পিক দিবেন। তারপরে এখানে রয়েছে আইডি কার্ডের সেকেন্ড পার্টের একটা পিস দিবেন। দেওয়ার পরে বিয়াস এখানে সাবমিট অপশন রয়েছে, এই যে নিচে দেখতেছেন এখানে সাবমিট রয়েছে, এই সাবমিটে একটা ক্লিক করে দিবেন। তো সাবমিটে যখন ক্লিক করে দিবেন তারপরে বিয়াস এইরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। সো বিয়াস দেখতেছেন আমার এটা কিন্তু এখনও কমপ্লিট হয়ে গেছে, প্রথমে কিন্তু কমপ্লিট হয় নাই। সো আমি এইগুলো যখন কমপ্লিট করছি তারপরে কিন্তু আমার এটা কমপ্লিট হয়েছে। তারপরে বিয়াস দেখতেছেন আমার কিন্তু এইটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো এখন দেখতেছেন আমার এটা ক্রেডিট, মানে আমার এটা কমপ্লিট। সো এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু এখান থেকে টাকা উঠাতে পারবেন না। দেন বিয়ার্স এখান থেকে আমি কিন্তু কিছু ডলার ইনভেস্ট করছি। সো আমি কিন্তু বিকাশের মাধ্যমে ইনভেস্ট করছি, ডলার বলার না। দেন বিয়ার্স এই যে রয়েছে অর্ডার, আমি যদি অর্ডারে ক্লিক করি দেখতে পারবো আমি কত ইনভেস্ট করছি। সো বিয়ার্স দেখতেছেন আমি একটা টিকিট অলরেডি কিনে ফেলেছি। সো আমি কিন্তু প্রায় 2000 টাকা ইনভেস্ট করছি বিকাশের মাধ্যমে, এবং এখানে দেখতেছেন আমার এটা পেন্ডিংয়ে রয়েছে। প্রায় 24 ঘন্টা পরে তারা কিন্তু আমার ওই টাকা সহ ব্যাগ দিয়ে দিবে। তারপরে বিকাশ আমার যা ইনকাম আসবে, আপনারা যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন, আমার 2000 টাকা প্রতিদিন 48 টাকা ইনকাম হবে। সো আপনি যদি যত বেশি এখানে ইনভেস্ট করবেন তত বেশি আপনার ইনকাম হবে। তো এই যে রয়েছে মুভি, আমরা যদি মুভিতে একটা ক্লিক করে দিই তারপরে বিকাশ এইরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। দেন বিকাশ এখান থেকে আমাদের কাজটা কি, কাজটা হচ্ছে যে নতুন নতুন যে মুভিগুলো আছে এই মুভিগুলো তাদের ওয়েবসাইটে দেওয়া হয়, এবং এখান থেকে আমাদের এই যে মুভি রয়েছে মুভির টিকিটগুলো বাই করতে হয়। আমরা এখান থেকে বাইয়ে যদি ক্লিক করি তারপরে বিয়াস এইরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। দেন এখানে রয়েছে বাই টিকিট, আমরা বাই টিকিট একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে বিয়াস এইরকম আসবে, আসার পরে দেখতেছেন এখানে আমরা যে কত টিকিট কিনলে কত পাবো এইগুলো যদি আপনারা এখানে দেন, দেখতেছেন বিয়াস এখানে রয়েছে অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন। এখান থেকে রয়েছে 5টা টিকিট, 10টা টিকিট, 30টা টিকিট এবং 50টা, 100টা, আরও বেশি চাইলে আপনি এখানে লিখে দিতে পারেন। সো আমি এখান থেকে সাপোজ আপনাদেরকে দেখার জন্য 100 টিকিট দিলাম। সো ভিউয়ার্স 100 টিকিট দিলে দেখতেছেন ভিউয়ার্স আপনার টোটাল খরচ হবে মানে $250, এবং এখান থেকে আপনি প্রতিদিন আর্নিং করতে পারবেন প্রায় $6.25। সো ভিউয়ার্স যেহেতু এখানে যত, আমি তো আপনাকে আগেই বলছি আপনাকে যত বেশি এখানে ইনভেস্ট করবেন তত বেশি আপনার ইনকাম হবে। দেন বিয়াস তারপরে এখানে কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার টিকিটটা বাই হয়ে যাবে। যেহেতু আমার এখন ব্যালেন্স নাই তাই আমি এখন আপনাদের সামনে আর বাই করতে পারতেছি না। সো আমি এখান থেকে একটু বেঁকে আসি, বেঁকে আসার পরে বিয়াস এখান থেকে আমি আপনাদেরকে দেখাই এখানে ডিপোজিট করবেন কীভাবে। তার আগে আমি আপনাদেরকে তাদের যে ওয়েবসাইটের বাংলাদেশে এজেন্ট আছে এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখতেছেন বিয়াস আপনি যখন আইডি কার্ডটা সাবমিট করবেন তখন কিন্তু আন্ডার রিভিউ চলে যাবে, তখন কিন্তু প্রায় 12-13 ঘন্টার মতো লাগে এটা কনফার্ম হতে। তারপরে বিয়াস এই জায়গায় একটু আপনারা একটু লক্ষ্য করেন, এই যে একটা স্ক্রিনশট আমি মেরেছি, উইথড্র সাকসেস দেখাচ্ছে কিন্তু বিকাশে টাকা আসে নাই, নাম্বারও ঠিক আছে, মানে কিছু কিছু মানুষের প্রবলেম করতেছে এইটা। সো বিয়াস এই যে আমি বলছি আইডি কার্ডটা যদি আপনি সাবমিট না করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনাকেও ফেস করতে হবে। সো আপনাকে যদি আইডি কার্ডটা না করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হবে, এর জন্য আমি আগেই কিন্তু সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিছি। দেন বিয়াস তারপরে এখানে দেখতেছেন আমার একজন সাবস্ক্রাইবার বলেছে ভাই এই মুভি প্ল্যান নিয়ে একটা ভিডিও দেন, তার জন্য কিন্তু আমি এই মুভি প্ল্যান নিয়ে একটা ভিডিও তৈরি করলাম আপনাদেরকে দেখানোর জন্য। সো বিয়াস উনি কিন্তু এই মুভি প্ল্যানটা নিয়ে জানার ইচ্ছা ছিল, তাই আমি আপনাদেরকে সামনে একটা ভিডিও করে দিলাম। সো বিয়াস এখন আমি আবার তাদের আরও কিছু যে অপশনাল ইয়ে রয়েছে আমি এইগুলো দেখিয়ে দিই। দেখেন ভিউয়ার্স তারা কিন্তু বাংলাদেশে এই মুভি প্ল্যান নিয়ে তারা একটা মানে ওপেনিং করছে। তারপরে এখান দেখতেছেন তাদের যে একটা ব্যানার ট্যানার টানাইছে। আসলে আমার কথা হচ্ছে যে এই মুভি প্ল্যান যদি বাংলাদেশে আসে আর এই মুভি প্ল্যান থেকে প্রতিদিন মানুষ লাখ টাকা ইনকাম করতেছে, আর এত কম দামি একটা কেক দিয়ে কি তারা অনুষ্ঠানটা করবে? আর এত কম দামি একটা ব্যানার, আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন এখানে কী কী রয়েছে, এখানে এই মুভি প্ল্যানের একটা কেক রয়েছে এবং একটা ব্যানার রয়েছে, আরও যদি আপনি লক্ষ্য করেন এখানে একটা চেয়ার রয়েছে, এই যে একটা চেয়ার রয়েছে, একটা ল্যাপটপ রয়েছে এবং একটা ছোটোখাটো এই ব্রিও রয়েছে। সো তাদের আমার কাছে মনে হচ্ছে এই যে এরা যে কাজটা করছে আসলে মনে হয় এরা এই মুভি প্ল্যান থেকে না, এরা বাংলাদেশ থেকে করছে। তো আপনি যদি আমি যদি এটাকে একটু জুম করে আপনাদেরকে দেখাই, গ্র্যান্ড ওপেনিং আর্নিং ওয়াই ইভেন্ট এই মুভি প্ল্যান 2024 এবং সিরাজগঞ্জ বাংলাদেশ, মানে সিরাজগঞ্জ বাংলাদেশে তারা এটা ওপেনিং করছে। সো আমি কিছু আর কিছু দেখালাম না তাদের, এখন আমি সরাসরি সাইডে চলে যাই। সো
সো ভিউয়ার্স আমি সাইডে চলে আসলাম এবং সাইডে থেকে আপনাদেরকে দেখাবো এখান থেকে ডিপোজিট করবেন কিভাবে। সো আপনি এখানে যত বেশি ডিপোজিট করবেন তত বেশি আপনার ইনকাম হবে। সো আপনি ডিপোজিট করতে হলে, আর আমি আপনাদেরকে বলি যে আমার ভিডিও দেখে আপনি এখানে ডিপোজিট করবেন তা কিন্তু না, আপনি এখানে ডিপোজিট করলে আপনার রিস্কে করতে হবে। আর আমি চাই না আমার ভিডিও দেখে আপনারা লস করেন, কারণ এই মুভি প্ল্যান অলরেডি 5 থেকে 6 মাস হয়ে গেছে, তাই আমি এখানে বেশি রিস্ক নিতে চাচ্ছি না। সো আমি এর জন্য কিন্তু এখানে মাত্র 2000 টাকা ডিপোজিট করেছিলাম, ভাবছিলাম আমি এখানে 10-15 হাজার ডিপোজিট করবো, বাট আমার কিন্তু রিস্ক মনে হচ্ছে তাই কিন্তু করতেছি না, যেহেতু এই সাইটটা অলরেডি অনেক দিন হয়ে গেছে। সো ভিউয়ার্স এখানে আপনি ডিপোজিট কীভাবে করবেন, ডিপোজিট করার জন্য ভিউয়ার্স এই যে রয়েছে মাইনে, আপনি মাইনে ক্লিক করে দিবেন, তারপরে ভিউয়ার্স এইরকম আসবে, আসার পরে ভিউয়ার্স এই যে রয়েছে এখানে ওই ডিপোজিট, আমরা ডিপোজিটে একটা ক্লিক করে দিব। দেন ভিউয়ার্স আমরা যখন ডিপোজিটে ক্লিক করলাম এইরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। দেন ভিউয়ার্স আপনি যদি বিকাশের মাধ্যমে রিচার্জ করতে চান তাহলে এখানে রয়েছে ব্যাঙ্ক কার্ড, তারপরে এখানে বিডিটি রয়েছে, তারপরে ভিউয়ার্স এখানে আপনার অ্যামাউন্টটা আপনি যত ইচ্ছে এই জায়গার মধ্যে লিখে দিতে পারেন। ধরেন আপনি এখানে 5000 দিবেন, আমি আপনাদেরকে দেখাই, আপনি এখানে 5000 টাকা ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু এখান থেকে টোটাল $43 শো করতেছে, $43 $10। দেন ভিউয়ার্স আপনি এখানে অনেকগুলা সর্বোচ্চ বিকাশের মাধ্যমে আপনি এখানে দেখতেছেন প্রায় 25000 পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। সো আপনি যদি আপনার USD ব্যালেন্স থাকে, যেমন এই যে রয়েছে USD, আপনি যদি USD মাধ্যমে ডিপোজিট করতে চান, ধরেন আপনার বাইন্যান্সে USD রয়েছে, সো আপনি বাইন্যান্স থেকে আপনি এখান থেকে নিম্নে আপনি এখানে $20 ইনভেস্ট করতে হবে এবং TRC20 মাধ্যমে ইনভেস্ট করতে হবে। সো এখানে দেখতেছেন $1000 $10000ও কিন্তু রয়েছে। সো ভিউয়ার্স এখানে 20 থেকে শুরু করে প্রায় $10000 পর্যন্ত রয়েছে, আপনি এখানে চাইলে ডিপোজিট করতে পারেন। সো আপনি এখানে কী করবেন, যেমন ধরেন আপনি ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে রিচার্জ করতে চান, যেমন ধরেন বিকাশ, আপনি বিকাশ ব্যাঙ্ক কার্ডে সিলেক্ট করে দিলেন, তারপরে এই যে ব্যাঙ্ক কার্ড BDT রয়েছে এইটা থাকবে, যেমন 2000 আপনি অ্যামাউন্ট, আপনার অ্যামাউন্টটা 2000 থাকবে, তারপরে এখানে রয়েছে গোটুর রিচার্জ, আপনি গোটুর রিচার্জ একটা ক্লিক করে দিবেন, তারপরে ভিউয়ার্স নতুন একটা পেজে আপনাকে নিয়ে আসবে, এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন। তারপরে ভিউয়ার্স এর মধ্যে এইরকম আপনার সামনে ওপেন হবে। সো ওপেন হওয়ার পরে এই জায়গার মধ্যে আপনার ফোন নম্বরটা দিতে হবে, যে নাম্বারটা দিয়ে আপনি এখানে বিকাশ করবেন, ধরেন আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে, দেন ভিউয়ার্স আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স এই জায়গার মধ্যে আপনাকে একটা ক্লিক করতে হবে, এই জায়গার মধ্যে যখন ক্লিক করবেন তারপরে এখান থেকে রয়েছে বিকাশ বা নগদ, এই নাম্বারটা কি আপনার বিকাশ বা নগদ, সো আপনার যদি বিকাশ থাকে তাহলে বিকাশ, নগদ যদি থাকে তাহলে নগদ। সো আপনার যেহেতু আমার নাম্বারটা বিকাশ, আমি বিকাশ দিয়ে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স এখানে রয়েছে পেমেন্টে যান, আপনি পেমেন্টে যান, পেমেন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ভিউয়ার্স তারপরে আপনাদেরকে নতুন একটা পেজে ওপেন করবে। সো ভিউয়ার্স দেখতেছেন এই যে নাম্বারটা দিছে, আপনাকে মাস্ট বি এই নাম্বারে টাকাটা সেন্ড করতে হবে। সো ভিউয়ার্স ধরেন আপনি এই নাম্বারটা কপি করে নিলেন, নেওয়ার পরে ভিউয়ার্স আপনারা এই জায়গায় যদি একটু লক্ষ্য করেন এখানে ট্রানজ্যাকশন আইডি দেওয়ার জন্য বলতেছে। সো ভিউয়ার্স দেখতেছেন 10 ডিজিটের একটা ট্রানজ্যাকশন আইডি এই জায়গার মধ্যে আপনাকে দিতে হবে, তা না হলে হবে না, এই জায়গার মধ্যে আপনাকে 10 ডিজিটের একটা ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। আর কীভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাই, আমি একটা স্ক্রিনশট মেরে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি এখান থেকে গ্যালারিটা ওপেন করে দিলাম, গ্যালারিটা ওপেন করার পরে ভিউয়ার্স স্ক্রিনশটটা কোথায় গেল, এই যে ভিউয়ার্স আমি কিন্তু তাদেরকে 2000 টাকা ইনভেস্ট করছি। ইনভেস্ট করার পরে ভিউয়ার্স আপনি যখন আপনার ওই এখান থেকে ইনভেস্ট করবেন বিকাশ অ্যাপ থেকে বা নগদ অ্যাপ থেকে, তারপরে এই দেখতেছেন এখানে ট্রানজ্যাকশন আইডি নামে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই লেখার উপরে একটা ক্লিক করলে বা ওই যে এখানে খালি করে রয়েছে খালি করার উপরে ক্লিক করে আপনার এই আইডিটা কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে, দেন আপনি সরাসরি আবার সাইডে চলে আসবেন। সো আমি আবার সাইটে চলে আসলাম, আসার পরে ভিউয়ার্স এই যে এখানের মধ্যে এই ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, তাহলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো ভিউয়ার্স এইভাবে আপনি এখানে মাস্ট বি ডিপোজিট করতে হবে। সো আপনি যা এখানে ইনভেস্ট করবেন তা কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিটের ভিতরে অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে। সো ভিউয়ার্স আপনার যদি অ্যামাউন্টটা অ্যাড না হয় তাহলে এখান থেকে কাস্টমার কেয়ার রয়েছে, কাস্টমার কেয়ারের সাথেও কথা বলতে পারেন। তো আমার কিন্তু কোনো সমস্যা করে নাই, আমি যখন ইনভেস্ট করছি তখন কিন্তু খুব তাড়াতাড়ি এটা ইনভেস্ট হয়ে গেছে এবং আমার ব্যালেন্সে চলে আসছে। সো ভিউয়ার্স আপনারা যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে আমি বলতেছি, যেহেতু সাইটটা অনেক দিন হয়ে গেছে তাই এখানে আপনাকে বেশি ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই, আপনি অল্প কিছু ইনভেস্ট করেন যাতে আপনার লস না হয়, আর আমি চাই না আমার ভিডিও দেখে আপনাদের লস হোক। সো আপনি এখানে মিনিমাম যেহেতু $20 অথবা $2000 ইনভেস্ট করতে হবে, তো আপনি $20 দিয়ে ইনভেস্ট করতে পারেন অথবা $2000 দিয়ে ইনভেস্ট করতে পারেন। সো আপনি এখানে যত বেশি ইনভেস্ট করবেন আপনার কিন্তু লাভ তত বেশি, আর যেহেতু সাইটটা অলরেডি অনেক দিন হয়ে গেছে তাই একটু রিস্ক হচ্ছে, তাই আমি আপনাদেরকে বলতেছি যে বেশি কিছু ইনভেস্ট করার প্রয়োজন নাই, অল্প কিছু ইনভেস্ট করেন। সো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে
থাকে তাহলে দেখা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো কিছু নিয়ে। আল্লাহ হাফিজ।